আসলে আমাদের মোটামুটি সব রকম প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। আমাদের আমরা যে টাকার আর্থিক প্রয়োজন ছিল সেটারও প্রায় অর্ধেকটা আমরা পেয়ে গেছি এবং আশা করি বাকিগুলোও আমরা খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের প্রস্তুতি আমাদের ভালো রয়েছে। সকল যেখানে যেখানে যে ডিভিশনের খেলাগুলো হবে সেগুলো তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং আমাদের মহিলা ক্রিকেট টিম আপনারা জানেন যে খেলা অলরেডি শুরু হয়েছে, প্রায় শেষ পর্যায়ে আছে। এবং আমরা আশা করি যে আমাদের এই বাংলাদেশ গেমসে করোনাকালীন সময়েও আমাদের যে ধরনের প্রস্তুতি আমাদের আছে ইনশাল্লাহ আমরা সব খুব সফলভাবে সম্পন্ন করতে পারব। আসলে যেহেতু একটা মানে একটা বয়স পর্যন্ত আমরা জানি যে তাদের একটু ইমিউনিটি সিস্টেমটা একটু ভালো থাকে অন্যদের তুলনায়, তো সেটি অবশ্যই আছে। পাশাপাশি আমরাও আমাদের পক্ষ থেকে বিভিন্ন ফেডারেশনের সাথে কথা বলতেছি, জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও বিভিন্ন ফেডারেশনে একটা মানে ভ্যাকসিন দেওয়ার জন্য কতগুলো খেলোয়াড়দের দিতে হবে বা কী দিতে হবে এটিরও আমরা একটা তালিকা আমরা চাচ্ছি। এবং পাশাপাশি আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়েও আমরা যোগাযোগ রাখছি যাতে করে আমাদেরকে খেলোয়াড়দেরকে বেশি সংখ্যক খেলোয়াড়দেরকে ভ্যাকসিনের আওতায় আনা যায়। তো আমরা ইতিমধ্যে আমাদের দুই পক্ষের সাথে কথা হয়েছে। আমাদের সালাউদ্দিন সাহেব আমার অফিসে এসেছিলেন, এসে তিনি কথা বলেছেন, এ বিষয়ে প্রস্তাব দিয়েছেন এবং ওনারা ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন তারা তাদের সভাপতির সাথেও আলাপ করছে। যেহেতু এটি দীর্ঘদিন ধরে আসলে ক্রিকেটের জন্য আমরা বরাদ্দ দিয়েছিলাম, তো এখন মানে এখানে কিন্তু আসলে একটা সমস্যার কারণে চারিপাশের পানিগুলোর এখানে জমা হওয়ার কারণে সবার লাইনগুলো, বাসার লাইনগুলো এই মাঠের দিকে দেওয়াতে এখানে কিন্তু পানি জমে যায়। এই কারণে খেলাধুলা হয়তো রেগুলারলি বেসিসে হচ্ছে না বা কাজে ব্যাহত হচ্ছে। আমরা বুয়েটকে দিয়ে আমরা একটা সমীক্ষা চালাচ্ছি যে এটার থেকে উত্তরণ আমরা কীভাবে পেতে পারি। আমরা আশা করি সেটা আসলে খুব শীঘ্রই আমরা এখানে কাজ শুরু করতে পারবো। আর এর মধ্যে যেহেতু দুই ফেডারেশনের বিষয় তারা তাদের মধ্যে পারস্পরিক আলোচনা করছে, আমার মনে হয় যদি ক্রিকেট বোর্ড মনে করে যে না আপাতত তাদের খেলা না হলে চলবে তো সেক্ষেত্রে ফুটবল ফেডারেশন ইউজ করতেই পারে। আর যদি মনে করে যে না এখানে খেললে হয়তো পিচ তাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা আসলে তাদেরই বিষয়, এক্তিয়ার বিষয়। আমি আসলে আমরা এইভাবে কোনো জিনিস চাপায় দিতে চাচ্ছি না, এই কারণে যে এই ফতুল্লা স্টেডিয়ামটা কিন্তু ক্রিকেটের জন্য অন্যতম সেরা ভেন্যু, আন্তর্জাতিক সেরা ভেন্যু। এই তো এটিও নষ্ট হোক আমি এটাও চাই না, তবে আমার মনে হয় যে যদি এটি মানে খেলা একেবারে না হয়ে থাকে তো সেক্ষেত্রে ফুটবল ইউজ করতে পারে এটা। আসলে আমাদের যে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছিলাম তার থেকে তো কিছুটা বাধাগ্রস্ত আমরা হয়েছি, কারণ করোনায় আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম মুজিব বর্ষ উপলক্ষে 100 ইভেন্ট আমরা আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে আমরা করতাম, তো সেটি তো আমাদের বেশিরভাগই আমাদের বাধাগ্রস্ত হয়েছে। তো আমরা অবশ্যই এটা থেকে উত্তরণের চেষ্টা করছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই থেকে উত্তরণ হতে পারবো, তবে যেই সময়টুকু নষ্ট হয়েছে এটি তার কোনো দিন ফেরত আসবে না। তবে যে পরিস্থিতি কোভিড-19টি এটি আমরা আশা করি যে খুব শীঘ্রই এটি একটা সুন্দর সমাধান, খুব সুন্দরভাবে এটা চলে যাবে, তাহলে হয়তো আমরা পুরোপুরি আমাদের মানে যেভাবে আমাদের মনসংযোগ দেওয়া উচিত সেভাবে দিয়ে আমরা খেলাধুলাকে আবার সেই জায়গায় আগের জায়গায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আসলে স্বাধীনতা পুরস্কারটি হচ্ছে বাংলাদেশের মানে বেসামরিক সর্বোচ্চ পদক, তো এই ধরনের একটি পদক প্রাপ্তি যে কোনো পরিবারের জন্য আসলে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তো আমি আমার পরিবার এমন একটি সময় এই সুসংবাদটি আমরা পেয়েছি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি, যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করছি, সেই সময় সেই বছরে এই স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিটা আসলে একটু অন্যরকমের একটা আনন্দ। আমি অবশ্যই আমি আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ যে ওনারা আমাদের এই সম্মানে সম্মানিত করেছেন।